দুর্বৃত্তরা নৃশংসভাবে হত্যা করা ভেল্লার পুতুল আলীর বাসগৃহত সদৌ অসম গড়িয়া মরিয়া দেশী জাতীয় পরিষদর সজাতি দল। ঘটনার 24 ঘণ্টা উকলি যাওয়ার পিছতেও দুর্বৃত্ত গ্রেপ্তার নকরাক লৈ ক্ষোভ প্রকাশ সংগঠনটোর। দুর্বৃত্তক শীঘ্রে গ্রেপ্তার নকরিলে জঙ্গি আন্দোলনের দরে হুঙ্কার জাতীয় সংগঠনটোর। উল্লেখযোগ্য যে বরপেটার ভেল্লা খন্দকারপাড়ার ই রিক্সা চালক পুতুল আলীক বৃহস্পতিবারে নিশা কোনো দুর্বৃত্তই অতি নৃশংসভাবে হত্যা করে পুখুরীত পুতি থৈছিল আর অবশেষত সরুপেটা আরক্ষীর উপস্থিতিত পুতুল আলীর মৃতদেহ উদ্ধার করবলৈ সক্ষম হয়। কিন্তু অতি পরিতাপর বিষয়, ঘটনা সংঘটিত হওয়া 24 ঘণ্টা উকলি যাওয়ার পিছতো হত্যাকারী গ্রেপ্তার করবলৈ সক্ষম হওয়া নাই জিলা প্রশাসন। আজি জাতীয় পরিষদটোর একটা সজাতি দল পুতুল আলীর বাসগৃহত উপস্থিত হয়ে পরিস্থিতির বুঝ লয় আর এতিয়ালৈকে হত্যাকারী গ্রেপ্তার নকরাক লৈ জাতীয় সংগঠনটোয়ে ক্ষোভিত হয়ে জেলা প্রশাসনক ধিক্কার দিয়ে আর হত্যাকারী শীঘ্রে গ্রেপ্তার করবলৈ দাবি জানায় সংগঠনটোর কেন্দ্রীয় যুটীয়া সাধারণ সম্পাদক হাসিফুল ইসলামে। অন্যথা জঙ্গি আন্দোলনের হুঙ্কার দিয়ে সংগঠনটোর নেতাগী আর এই সময়সাত সংগঠনটোর কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক আতিকুল হক বরপেটা জেলা সমিতি আর ভেল্লা আঞ্চলিক সমিতির বিষয়ববীয় সকল উপস্থিত থাকে। আজি আমি সদৌ অসম গড়িয়ামূৰীয়া দেশী জাতীয় পৰিষদৰ তৰফৰ পৰা ভেল্লা নিবাসী পুতুল আলী যিজন আচলতে ই ৰিক্সা চালক আছিলে যোৱাকালি তেওঁৰ ডেড বডি তেওঁৰ লাশটো টকৰেশ্বৰ মাথাউৰিৰ ওচৰত পোৱা গৈছিলে। সেই ফেমিলিটোত আজি আমি আহিছোঁ। আমি সদৌ অসম গড়িয়ামূৰীয়া দেশী জাতীয় পৰিষদৰ তৰফৰ পৰা পৰিয়ালবৰ্গলৈ সন্তপ্ত পৰিয়ালবৰ্গলৈ সমবেদনা যাচিছোঁ। পুতুল আলীর মৃত্যুর 24 ঘণ্টা উকলি যাওয়ার পিছতো এতিয়ালৈকে কিন্তু প্রশাসনের তেনকা তৎপরতা আমি দেখা পাওয়া নাই। আচরিত ঘটনা যে এনেকা যে সিদিনা আমি ইয়াতে আহি পেলাই গম পালো যে ডেড বডি যেটো এই ঘরখনত এবার দি পেলাই যেটা গা পা ধুয়াই আসলে তারপরও আকো এবার লই যায় হসপিটালত কিবা মরণোত্তর পরীক্ষা করলে। আচরিত আর লাজ লগা বিষয় প্রশাসনের যে এবারতো সেই কামখিনি করব নোৱাৰিলে। যিটো পৰিয়ালত সেইদিনা অমানিশা ভাঙি পৰিছিল মূৰৰ ওপৰত, যিজন এজনে ব্যক্তি আছিল এই ঘৰখনত, যিজনে তেওঁ কমাই কৰি এই ঘৰখন চলাইছিল, দুটা কণমানি শিশু আছে তেওঁৰ, যিজন এই পৰিয়ালটো এটা নিথৰুৱা, এই পৰিয়ালটোত এটা কামাই কৰি খোৱাবলৈ এজন ব্যক্তি অনা সেই পৰিয়ালটোত সিদিনাও কিন্তু দুৰ্ভোগ, এনেকৈ দুৰ্ভগীয়া এই প্ৰশাসনে নমাই দিলে যে এবাৰতে তেওঁলোকে সেইখিনি কাৰ্য কিন্তু সমাপন কৰিব নোৱাৰিলে। 24 ঘণ্টা উকলি যোৱাৰ পিছতো এতিয়ালৈকে এজনো দোষী কৰায়ত্ত নহ'ল। ইয়াতে আহি পেলাই আমি গম পালোঁ যে এই পুতুল আলীৰ যে ই ৰিক্সা চালকক কোনোবাই ফোনযোগে মাতি নিছিলে, কিন্তু তেওঁলোকে এজন আছামী, এতিয়ালৈকে কি কৰি আছে কিন্তু ইয়াতে কোনোৱে গম নাপায়। গতিকে আমি সদৌ অসম গড়িয়ামূৰীয়া দেখি জাতীয় পৰিষদৰ পৰা প্ৰশাসনক ধিক্কাৰ জনাইছোঁ আৰু অনতিবলমে পুতুল আলীৰ হত্যাকাণ্ডত যোন জড়িত ব্যক্তি আছে সকলকে গ্রেপ্তার করার কারণে আহ্বান জানাইছো। অন্যথা গড়িয়ামূৰীয়া দেখি জাতীয় পরিষদের পর জঙ্গি আন্দোলন কার্যসূচী হাতত লওয়া হব আর ইয়ার পরিপ্রেক্ষিতত যদি কিবা অঘটন ঘটে ইয়ার দায়বদ্ধ কিন্তু গড়িয়ামূৰীয়া দেখি জাতীয় পরিষদ নহয় প্রশাসন হব। ধন্যবাদ। নিউজ ডেস্ক এনিটাইম 24। চর্চার প্রতি আপনিও আগ্রহী নেকি? বিউটিশিয়ান, মেকআপ, হেয়ার ড্রেসিং আদি যিকোনো কোর্সের আপনি লব পাৰিব প্রশিক্ষণ। আজি ভিজিট করক এলড্রিম একাডেমি, রশিপ্রিয়া প্লাজা, ফার্স্ট ফ্লোর, লক্ষ্মীপথ, বেলতলা তিনিআলি, গুৱাহাটী 7810228। যোগাযোগ করক 6901216।
ট্ৰিপল টু।